আসসালামু আলাইকুম এন্ড হ্যালো এভরিওয়ান, কি খবর সবার? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এই তো প্রত্যেকবারের মতো ফুলের শুভেচ্ছা দিয়ে আজকের ব্লগটি শুরু করছি। আজকের ব্লগটি খুবই র্যান্ডম, সকাল থেকে শুরু করেছি। এই তো বাচ্চাদের নাস্তা খাইয়ে গার্ডেনে খেলতে দিলাম, এই যে বক্স দিয়ে খেলছে আর ছোটোটা কান্না করছে। তো যাই হোক, আজকে এই যে একটি ফ্লাওয়ার বানিয়েছি, এই ফ্লাওয়ারটা কীভাবে বানালাম এটাও আপনাদের সাথে শেয়ার করব। আপনারা দেখলে আপনারাও বাসায় এটা ট্রাই করতে পারবেন, এটা খুবই ইজি। তো যাই হোক, এই যে দেখেন, এখানে আমি একটু বাইরে গিয়েছিলাম, ওখান থেকে আমি ট্যাং নিয়ে এসেছি আর গ্রিন টি, আর এই যে দেখেন টোস্ট বিস্কিট, আমার খুবই ফেভারিট। আমাদের বাসায় সবসময় টোস্ট বিস্কিট থাকে কিন্তু বাচ্চারা একদমই খেতে চায় না। তো যাই হোক, এই যে দেখেন আমার মেয়েটা, তার চশমা ভেঙে গেছে, এর জন্য সে ড্রিল মেশিন দিয়ে চশমা ঠিক করার চেষ্টা করছে। তো এই তো ডাল দিয়ে ডালের বড়া তৈরি করে ফেললাম আজকে দুপুরের খাবার, আর সাথে ছিল ডিম ভুনা এবং ডাল। তো দুপুরের খাবার শেষ করে একটু রেস্ট নিয়ে বাচ্চাদের নিয়ে আমি একটু বিকেলবেলা পার্কে চলে গেলাম। এই যে দেখেন আজকে ওয়েদারটা কতটা সুন্দর, সানি, অ্যাট দ্য সেম টাইম একটু মেঘলা মেঘলা রয়েছে। তো বাচ্চাদেরকে পার্কে বিভিন্ন রাইডসে দিয়ে আমিও একটু দোলনা চড়ে নিলাম, এই আর কি। ভালোই লাগে দোলনা চড়তে, আর খোলা আকাশের নিচে দোলনা চড়ার মজাই আলাদা। তো যাদের বাসায় দোলনা আছে তারা তো অবশ্যই জানেন। এই যে আমার দেখা দেখি আমার বড় মেয়েও চলে এসেছে, এই যে দোলনার ভিডিওটা আপনাদের সাথেও একটু শেয়ার করে নিলাম, এই আর কি। আর এই তো তারপর রাতেবেলা হাজব্যান্ড নিয়ে আসলো KFC চিকেন অ্যান্ড চিপস। কার কার KFC পছন্দ কমেন্ট বক্সে জানাবেন। আর এটা অবশ্য KFC না, এটা এমনি নর্মাল চিকেন অ্যান্ড চিপস। তো এটা একই টেস্ট প্রায় কাছাকাছি। তো যাই হোক, আজকে ভিডিওটি এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন আর দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফিজ, বাই।